আমরা মার্কেটে চললাম আমাদের সাথে ওকে আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা সকাল সকাল চলে আসলাম PRIMAVERA মার্কেটে আমাদের পাখির খাবার কিনতে তো আমাদের পাখি হচ্ছে লাভবার্ড ইনশাআল্লাহ তোমাদের লাস্টে ভিডিওতে দেখাবো আমাদের পাখিগুলোকে আসলে আমাদের এলাকাতেও পাখিদের খাবার পাওয়া যায় তবে যেই ব্র্যান্ডটা ওরা খায় সেই ব্র্যান্ডটাই পাওয়া যায় না অন্য ব্র্যান্ডে পাওয়া যায় তো এই যে এখন আমরা ঢুকতেছি দেখো তোমরা ছোট ছোট ড্রেস দেখা যাচ্ছে মনে হচ্ছে যে বাচ্চাদের ড্রেস কিন্তু এগুলো কিন্তু কুকুর বের তারপর আরও বিভিন্ন অ্যানিম্যালের ড্রেস এখানে এদের কুকুরদের খেলার জন্য প্লাস্টিকের হার পাওয়া যায় এগুলো নিয়ে কুকুররা খেলাধুলা করে বল পাওয়া যায় বিভিন্ন খেলনা পাওয়া যায় অ্যানিম্যালরা খেলে এসব নিয়ে এই দেশে অ্যানিম্যালদেরও যতটা দাম দেওয়া হয় আমাদের বাংলাদেশে আসলে একটা মানুষেরও ততটুকু দাম দেওয়া হয় না তো যাই হোক এই যে আয়শা এসে তো এখানে খুব খুশি এত মাম্মা আমাকে হচ্ছে কিনে দেবা আয়শা তো মানে এখানে এসে শুরু করে দিছে মাম্মা আমি ছোট ছোট কৃষ্ণ এতগুলো কিনবো এত সুন্দর গোল হয়ে পেঁচায় পেঁচায় বলের মতো হয়ে রয়েছে হাত পা গুলো এত সুন্দর করে রয়েছে আর তার সাথে সাথে ওই যে ভিতরে দেখা যাচ্ছে ছোট ছোট এক একটা কোনিডিও অর্থাৎ কোনিডিও কি জানো বাংলায় বলে হচ্ছে খরগোশ হ্যাঁ খরগোশ আর এই যে যে পাখিগুলো দেখতে পাচ্ছ এই পাখিগুলো সেম আমার বাসায় আছে তো এখানে দেখা যাচ্ছে ছয়টা পাখি একটা খাঁচা আর ওদের খাবার এই মানে এ টু জেড সব কিছু সহ এটা দাম পড়বে হচ্ছে একশো তিনে আরও আশি সেন্ট তো ঠিক আছে ওকে দাম খুব বেশি না ইটস ওকে ছোট ছোট কৃষি গুলো দেখো হাত পা একদম প্যাঁচায় ছোট্ট করে গোল হয়ে বলের মতো করে রয়েছে দেখলে আসলে আদর করতে ইচ্ছা করে এই যে হ্যাঁ কিন্তু হ্যাঁ আয়সা তো কিনতেই চাইছে আর আমিও একটা মানে মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে দেখি কিনবো তবে আসলে এখানে অ্যানিমালগুলোর অনেক দাম মাত্র দুইটা যদি আমি কিনি ওদের সাথে আমি কথা বললাম যে সহ যদি কিনি দুইটা ওদের খাবার দাবার সব সহ প্রচুর দাম পড়ে যাবে আমার মোটামুটি একশো ইউরোট থেকে বেশি পড়বে তো যাই হোক আমার আপাতত কেনা হয় নাই ওইগুলো তা পাখির খাবারগুলো এই যে কিনলাম এই যে দেখতে পাচ্ছ একই সেম পাখির খাবার পাওয়া যায় অথচ ওরা ওই যেই ব্র্যান্ডটা শুধুমাত্র খায় ওইটাই খায় অন্য কিছু খায় না এই কারণেই আমার বাসা থেকে এই মার্কেটে একটু দূরে হলেও আশা লাগছে শুধুমাত্র পাখিদের জন্য আর এইখানে দেখো বিভিন্ন অ্যানিম্যালদের ঘর ছোট ছোট ঘর দেখা যাচ্ছে ওদের জামা কাপড় থেকে শুরু করে ওদের খেলনা থেকে শুরু করে সব পাওয়া যায় আর এখানে এই যে দেখো কৃত্রিম উপায়ে হচ্ছে ঘাস তৈরি করছে ওরা এগুলো হচ্ছে বিড়ালদের জন্য তৈরি করছে

যাই হোক ভিউয়ার্স আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আবারও চলে আসবো নতুন নতুন সব ছোট ছোট ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো